সুপ্রিয় শিক্ষার্থীরা, এসআইএনএম অনলাইন স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অনিক কুমার দর, সহকারী শিক্ষক শারদুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। আমাদের ক্লাস ভিত্তিক রুটিন মোতাবেক ক্লাস চলছে অনলাইনে প্রতিদিনে। সো যারা আমাদের ক্লাসগুলো প্রতিদিন অনলাইনে পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমাদের এই পাঠটা অবশ্যই কাজে আসবে। যারা বাড়িতে পড়ালেখা করছো, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখবা, আশা রাখছি তোমাদের অবশ্যই উপকারী আসবে আমাদের ক্লাসগুলো। আমাদের অনলাইন ক্লাসে অনেক সিনিয়র টিচারেরা ক্লাস নিচ্ছেন, ওনাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। চলো আমরা আজকের ক্লাসে যাই। আজকের পাঠ হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। একটা সরকার পরিচালনা করার জন্য অনেকগুলো অঙ্গ সংগঠন থাকে, ঠিক তেমন বাংলাদেশ সরকার পরিচালিত হয় কয়েকটা অঙ্গ বা বিভাগ নিয়ে। আজকে আমরা ওই সমস্ত বিভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখে নিই এক নজরে বাংলাদেশ সরকারের কটা বিভাগ বা অঙ্গ রয়েছে। শিক্ষার্থীরা, প্রথম দেখতে পাচ্ছি আমরা, প্রথম বিভাগটা হচ্ছে আইন বিভাগ। এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় যে বিভাগটা, সেটা হচ্ছে শাসন বিভাগ। তারপরে তৃতীয় তিন নম্বরটা হচ্ছে বিচার বিভাগ। এই তিনটা বিভাগের সমন্বয়ে সাধারণত বাংলাদেশ সরকার পরিচালিত হয়। শিক্ষার্থীরা, এই তিনটা বিভাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো আমরা দেখি, প্রথম আইন বিভাগ। বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন বিভাগ। এই আইন বিভাগ যে কাজগুলো পরিচালনা করে তার জন্য তাকে একটা আইনসভা, এই আইনসভার মাধ্যমে আইন বিভাগ তার যাবতীয় কার্যাবলী পরিচালনা করে থাকে। আর আইনসভার সদস্যরা হচ্ছেন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা। সাধারণত আইনসভা এক কক্ষ বিশিষ্ট হতে পারে, আবার দ্বি কক্ষ বিশিষ্ট হতে পারে। দু ধরনের আইনসভা রয়েছে, যেমন বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার আমরা ভারত, যুক্তরাষ্ট্র এই রাষ্ট্রগুলোর কথা যদি খেয়াল করি, এগুলো অবশ্যই দুই কক্ষ বিশিষ্ট। এক এক দেশের আইনসভা এক এক রকম, যেমন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস, ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট, যেগুলো ইসলামিক কান্ট্রি রয়েছে তাদের আইনসভা মজলিস, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। কিন্তু বাংলাদেশের এই জাতীয় সংসদ ভবনে যে কজন জনপ্রতিনিধি রয়েছেন তারা অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত। বাংলাদেশে প্রায় 300 জন জনপ্রতিনিধি নির্বাচিত হন বিভিন্ন 300টা আসন থেকে। তাছাড়া আরো 50 জন সংরক্ষিত আসন রয়েছে মহিলাদের জন্য, তারাও জাতীয় সংসদে অংশগ্রহণ করে। আর জাতীয় সংসদ পরিচালনা করার জন্য একজন স্পিকার নির্বাচিত হন, তিনি অবশ্যই নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে। তারপর এই স্পিকারকে সহযোগিতা করার জন্য থাকেন একজন ডেপুটি স্পিকার। একটা রাষ্ট্রের পরিচালনা কাজে আইন বিভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শিক্ষার্থীরা, এবার আমরা জানি বাংলাদেশের আইন বিভাগ কি কি কাজ সম্পাদন করে। বাংলাদেশের আইন বিভাগ যে কটা কাজ সম্পাদন করে তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাষ্ট্রের আইন তৈরি করা। এই আইন তৈরি করার কাজটা
সাধারণত আইন বিভাগে অর্থাৎ আইনসভায় হয়ে থাকে। দু নম্বর কাজ হচ্ছে আইন পরিবর্তন করা। যদি কোনো প্রকারের আইন পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আইনসভায় তা উত্থাপন করে পরিবর্তন করতে হবে। এরপরের কাজটা হচ্ছে জনমত প্রকাশ করা। একজন জনপ্রতিনিধি কি মত প্রকাশ করবেন, কি বলবেন, তার একটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আইনসভা। এরপরের কাজে যদি যাই, সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন করা এবং সংবিধান সংশোধন করা। সংবিধান প্রণয়ন থেকে শুরু করে সংশোধন যাবতীয় কাজ এই আইনসভায় হয়ে থাকে। তাছাড়া রাষ্ট্রপতি বিরুদ্ধে যদি কোনো প্রকার অভিযোগ উত্থাপিত হয় সেই বিষয়ে নিষ্পত্তি এবং সুরাহার জন্য এবং আলোচনা করার জন্য একমাত্র বিশ্বস্ত মাধ্যম হচ্ছে এই আইনসভা। তাছাড়া জাতীয় তহবিল সৃষ্টি, বাজেট অনুমোদন এবং কর ধার্য করাও এই আইনসভায় বা আইন বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম আইন বিভাগ কি কি কাজ পরিচালনা করে এবং আইন বিভাগের কি কি পরিধি, কতটুকু পরিধি রয়েছে সে সম্পর্কে। চলো শিক্ষার্থীরা, এবার আমরা যাই পরবর্তী বিভাগে। পরবর্তী বিভাগ হচ্ছে বিচার বিভাগ। সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগ সাধারণত একটা রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিচার বিভাগ, যে কাজটা বিচার বিভাগ সম্পাদন করে থাকে। সাধারণত এই বিচার বিভাগটা পরিচালিত হয় বিভিন্ন আদালতের বিচারকদের নিয়ে। এখানে একজন প্রধান বিচারপতি থাকে এবং প্রত্যেকটা আদালতে আলাদা আলাদা বিচারপতি থাকে। প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। এই বিচার বিভাগে সর্বোচ্চ প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এখানে দুটো বিভাগ থাকে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আর দুটো বিভাগে আলাদা আলাদা বিচারক থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলো দেখে নিই বিচার বিভাগ কি কি কাজ সম্পাদন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা সরকার পরিচালনা কাজে বিচার বিভাগ কতটা গুরুত্বপূর্ণ তার কাজ এবং পরিধি দেখলেই বোঝা যায়। বিচার বিভাগের কাজের মধ্যে প্রধান যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দুষ্টের দমন করা এবং অপরাধীদের শাস্তি বিধান করা। যারা দুষ্কৃতিকারী, দেশের শত্রু, তাদেরকে প্রয়োজনীয় বিচার সম্পাদিত করে শাস্তি বিধান করাটাই হচ্ছে বিচার বিভাগের অন্যতম কাজ। তাছাড়া বিচার বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নাগরিক জীবনকে সুন্দর এবং সাবলীল করা, সহজভাবে যাতে নাগরিকরা জীবন যাপন করতে পারে সেই বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিচার বিভাগ। তাছাড়া দেশের দেওয়ানি এবং ফৌজদারি মামলা, সেগুলো মীমাংসামূলক নিষ্পত্তিও করে থাকে বিচার বিভাগ। দেশের সকল তদন্তমূলক কাজ ছাড়াও দেশের নাগরিকের এবং সংবিধান রক্ষার যাবতীয় কাজ এই বিচার বিভাগ করে থাকে। সুতরাং শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো বিচার বিভাগ কি কি কাজ সম্পাদন করে থাকে। এবার আমরা যাচ্ছি সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ বিভাগ, শাসন বিভাগ। একটা সরকার পরিচালনা করার জন্য যাবতীয় শাসন সংক্রান্ত যে কাজগুলো সম্পাদন করে যে বিভাগ, সেটাই হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগকে আবার নির্বাহী বিভাগও বলা হয়ে থাকে। প্রশাসনিক এবং দাপ্তরিক কাজ পরিচালনা করার জন্য শাসন বিভাগের
প্রয়োজনীয়তা অতীব গুরুত্বপূর্ণ। সাধারণত শাসন বিভাগে সরকার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে একদম নিম্ন পদস্থ কর্মচারী যারা গ্রাম সরকার নামে কাজ করছে তাদের সকলের কর্মযোগ্যকে বা কাজকে সাধারণত শাসন বিভাগ বলা সাধারণ, তারা সবাই শাসন বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শাসন বিভাগ কি কি কাজ সম্পাদন করে থাকে, রাষ্ট্রে শাসন বিভাগ কোন কোন ধরনের কাজ সম্পাদন করে থাকে সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। রাষ্ট্রের শাসন সংক্রান্ত সকল কাজ সাধারণত সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন দাপ্তরিক অফিসে সম্পাদিত হয়। বাংলাদেশ সরকারের শাসন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনগুলো বাস্তবায়ন করা, অর্থাৎ আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়াটাই হচ্ছে এই শাসন বিভাগের কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, শাসন বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কিনা বা অনৈতিক বা খারাপ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিনা এ নিয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে শাসন বিভাগ। শাসন বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। সকল কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হচ্ছে শাসন বিভাগের অন্যতম কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম একটা সরকার পরিচালনা করার কাজে তিনটা বিভাগ কিভাবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এই তিনটা বিভাগের সমন্বিত রূপেই হচ্ছে সরকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম সরকারের তিনটা বিভাগ নিয়ে। আশা করি তোমাদের কিছুটা উপকার হয়েছে। তোমরা বাড়িতে বসে বসে আমাদের ক্লাসগুলো উপভোগ করবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিবা। আমাদের ফেসবুক আইডি হচ্ছে ইব্রাহিম নূর মোহাম্মদ। এই ফেসবুক আইডিতে তোমরা সার্চ করলে আমাদের যাবতীয় ক্লাস ওখানে শেয়ার হচ্ছে, ওখানে দেখতে পাবা। আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে SIN অনলাইন স্কুল। এই ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করলে আমাদের সকল অনলাইন ক্লাসগুলো পেয়ে যাবে। আশা করি ক্লাসগুলো তোমাদের কাজে আসবে, আর বেশি বেশি করে ক্লাসগুলো দেখবা, যত ইচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদের কিছুই বলবো না। আর ক্লাস দেখা শেষ হলে যাওয়ার সময় বেল আইকনটা ক্লিক করে দিবা, যাতে আমাদের যাবতীয় ক্লাস তোমাদের হাতে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সবাই ভালো থাকবা, আজকের মতো এতটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।